কি পাই কি জমা করি, কি দেব কি দেবে, দিন মিশে কেটে যায় এই ভেবে ভেবে, চলে তো যেতেই হবে, কি যে দিয়ে যাব, বিদায় নেওয়ার আগে এই কথা ভাব। অপূর্ব এই লেখনী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম মানুষ, আমাদের আপনাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তার জন্মদিন, তাই আমি তাঁরই লেখা দিই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আজ 25শে বৈশাখ, বাঙালির অন্যতম প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। মায়া গুণ বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ, মায়া গুণ আপামর ভারতবাসীকে যিনি মুগ্ধ করেছিলেন তার লেখনীতে, গানে, কবিতায়, দর্শনে, তিনিই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 162তম জন্মজয়ন্তী, তাই আজ দিন ভোর তাঁরই গান, কবিতা, নাটক, নৃত্যে আমরা তাঁকে স্মরণ করিব। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় স্মরণ করি আজি এই দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, এ কথা কার, ঠাকুরের। তাই আজ এই গান আপনাদের জন্য। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাগুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাগুনি, একটুকু ছোঁয়া লাগে, কিছু পলাশের নেশা
কিছু বাঁচা পায় মেশা কিছু পলাশের নেশা কিছু বাঁচা পায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনে 1268 সনের 25শে বৈশাখের এই পূর্ণ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভা ছিলেন তিনি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাহিরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাহিরে যেখানে পথ নাই নাই রে যেখানে অকারণে যাই ছুটি পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বাংলা তথা ভারতীয় সাহিত্য সংস্কৃতির বিকাশ ও প্রসারে তার অবদান অসামান্য। বাঙালির মননে সংস্কৃতি কৃষ্টিতে তিনি চির স্মরণীয়। শুধু সাহিত্য এবং সংস্কৃতি নয়, দর্শন, পরাধীন ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তাকে শতকোটি প্রণাম জানাই। Oh.